নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল আয়োজিত একটি একটি বিশেষ অনুষ্ঠানে এমন বিস্ফোরক কথা বলে ফেলেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ যা আমাদের অনেকের সন্দেহকে একেবারে গুরুম গুরুম শিলমোহর লাগিয়ে নিশ্চিত করে দিয়েছে তিনি নিজেই স্বীকার করে নিলেন যা এতদিন আমাদের ধারণায় ছিল হ্যাঁ ওটাই 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 সত্য যা আমরা এতদিন ভাবছিলাম এই অভ্যুত্থান কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয় বরং দীর্ঘদিন ধরে সুচিন্তিতভাবে সুপরিকল্পিতভাবে ঘটানো একটি ষড়যন্ত্র দেখব আমরা মোহাম্মদ ইউনুসের সেই ভিডিও দেখব কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পরিকল্পিতভাবে সরানো হলো ঢাকায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পিছনে সমস্ত ঘটনা এখন একটু 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 করে প্রকাশ্যে আসছে মোহাম্মদ ইউনুস নিজে স্বীকার করছেন যে এই অভ্যুত্থান ভাই হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিপ্লব ছিল না এটি ছিল দীর্ঘদিনের পরিকল্পনার ফলাফল কিন্তু কেন কেন তিনি আজ এ কথা বলছেন এখন আমরা সেই ভিডিওটি দেখব যেখানে ইউনুস নিজেই ছাত্র নেতাদের পরিচয় করিয়ে দিচ্ছেন যারা এই বিশাল ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডকে সেটাও তিনি সবাইকে দেখিয়ে দিচ্ছেন এই ভিডিওটি দেখার পর আপনার মনেও অনেক প্রশ্ন আসবে আসুন প্রথমেই আমরা ভিডিওটি একটু দেখে নিই তারপর আমরা আবার ফিরে আসব এবং এই পুরো বিষয়টি বিশতে কেটে কুটে আলোচনা করব কি আছে এর গভীরে হি ইজ নোন অ্যাজ টু বি দ্য ব্রেইন বিহাইন্ড দ্য হোল রেভলুশন সো হি ডিনাইজ ইট রিপিটেডলি হি ইজ নট মি মেনি আদার্স বাট দ্যাটস হাউ হি ইজ রিকগনাইজড দ্যাট The brain behind the whole thing it's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed, even the leadership pattern, people don't know who the leaders So you can't catch one and say, Okay, it's over, it's not over. <laughs> বিশাল গর্ব করে বুক পুলিয়ে যে আমি দেশের জন্য বিশাল কিছু একটা করছি কিন্তু ভাই এখন প্রমাণ হয়ে গেল তো যে তুমি আসলে কিছু করনি তোমাকে দিয়ে করানো হয়েছে তুমি আসলে গর্বের কিছু করনি তুমি আসলে মুরগি হয়েছ পশ্চিমা শক্তির ষড়যন্ত্রে এখন তো এটা আর বলতে কোনো দ্বিধা নেই মোহাম্মদ ইউনিসের মন্তব্য এবং তার পাশের ব্যক্তিদের আচরণ দেখে আমরা বুক ঠুকে বলতে পারি যে শেখ হাসিনা সরকারের পতনের যে একটা বিষয় সেটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল ছিল না আসলে এটা রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল যা পশ্চিমা সমর্থন ছাড়া ঘটতো বা ঘটানো যেত না ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ইউনুসের অসাবধানী বক্তব্য যা ওই ছেলেটিকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে তবে সে জানতো যে আজ হয়তো আজ এই বড় সত্যটা প্রকাশ হয়ে যেতে পারে দুনিয়ার সামনে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পশ্চিমা মিত্রদের বিশেষ বন্ধুত্ব জলের মতো স্পষ্ট করে দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ বক্তব্যটি আসে তার পুরনো বন্ধু বিল গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে সেখানে ইউনুস এমন কিছু বলেন যা শোনার পর বুঝতে আর কারোরই বাকি থাকে না রে ভাই যে এটি ছিল একটি দীর্ঘ পরিকল্পনার অংশ কি ভাই জানেরা খুব তো লাভালাভি করে হম্বিতম্বি করে আন্দোলনে যোগ দিয়েছিলে এবার কেমন লাগছে এটা জানার পর যে আমেরিকা তোমাদেরকে চুনা লাগিয়েছে হ্যাঁ জানি এটা খুব খারাপ লাগে যখন আমরা জানতে পারি যে আমাদেরকে কেউ টুপি পরিয়ে চলে গিয়েছে আর আমরা সেটা বুঝতেই পারিনি বন্ধুরা একজন উপদেষ্টা হিসাবে যুক্তরাষ্ট্রে ইউনিসের আচরণ ছিল চোখে পড়ার মতো নজর কাড়ার মতো বিশেষ করে যখন তিনি ক্লিন্টন এবং অন্যান্য পশ্চিমা নেতাদের সামনে হাত নত করে ধন্যবাদ জানাচ্ছেন এটা কি নিছকই কৃতজ্ঞতার প্রকাশ নাকি এর পিছনে লুকিয়ে আছে একটি মালিক বৃত্তের পরিচয় ছবিতে স্পষ্টভাবে দেখা যায় তার দেহ ভাষা এমনভাবে পরিকল্পিত যেন মনে হয় তিনি তার বসের কাছে একটা রিপোর্ট দিচ্ছেন তার এই হাত নত করার ভঙ্গি এবং ভিড়ের সামনে তার দাঁড়ানোর ভঙ্গি এই সবই চোখে আঙুল দিয়ে দেখায় যে এই অভ্যুত্থানে তিনি কারো না কারো কাছ থেকে সহযোগিতা পেয়েছেন নিউ ইয়র্কের মঞ্চ থেকে তিনি পরিষ্কার তো জানিয়ে দিলেন যে এটা ছিল কোনো বিপ্লব নয় বরং সুচিন্তিতভাবে সংগঠিত একটি অভ্যুত্থান তার পাশে থাকা ছাত্র নেতাদের মধ্যে এক অস্বস্তি দেখা গেলেও ইউনুস স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ষড়যন্ত্রটি পশ্চিমা মদতে হয়েছে তাহলে প্রশ্ন হলো কেন ইউনুস এই বক্তব্যটি প্রকাশ করলেন কেন এই সময়ে না করলেও তো পারতেন চেপে রাখাও তো যেত কিন্তু ইউনুস সেটা কেন করলেন না বন্ধুরা সম্ভবত এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত কৌশল যা পশ্চিমা মিত্রদের সমর্থন জানিয়ে এখন নিজের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলার একটি উপায় আমরা জানি অভ্যুত্থানের পর ইউনিসের সাথে বিল ক্লিন্টন জো বাইডেনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বাইডেনের পিত্য আলিঙ্গন এবং ইউনিসের এই নতজানু ভঙ্গিমা দেখে বোঝা যায় এই পুরো প্রক্রিয়াটি নিশ্চিত তাদের সহায়তায় হয়েছে এই দৃশ্য দেখে আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন এত ঘনিষ্ঠতা কেন এত আস্থা তাহলে ইউনিসের পিছনে থাকা এই পশ্চিমা শক্তিগুলো কি সত্যিই বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে সরিয়ে নিজেদের সুবিধাজনক প্রার্থীকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছিল করে আসছিল এতদিন ধরে বন্ধুরা এর প্রমাণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি ইউনিসের প্রতিটি আচরণ তার দেহ ভাষা এবং তার বক্তব্যের মাধ্যমেই বক্তব্যের মধ্যেই ষড়যন্ত্রের ছায়া রয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলন নূতন কিছু নয় তবে এবারের আন্দোলন কিছুটা ভিন্ন আমরা অতীতে ছাত্র আন্দোলনের শক্তি দেখেছি কিন্তু এইবারের ঘটনা যেন একটি সাধারণ ছাত্র আন্দোলনের সমস্ত ছিমা ছাড়িয়ে গিয়েছে কারণ এটি ছিল বহু বছরের একটি সুচিন্তিতভাবে পরিকল্পিত ষড়যন্ত্র যা শেখ হাসিনার সরকার পতন ঘটানোর উদ্দেশ্যে বহুদিন ধরে সংগঠিত হয়েছিল মোহাম্মদ ইউনুসের স্বীকারোক্তি থেকে স্পষ্ট হয়ে যায় ছাত্রনেতারা ছিল এই পুরো প্রক্রিয়ার এক একটি এক একটি দাবার গুটি যারা শুধু প্রতিবাদ করছিল না বরং একটি বৃহত্তর রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনায় বহুদিন ধরে যুক্ত ছিলেন ছাত্ররা প্রথমে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেছিল যা পরবর্তীতে একটি বৃহত্তর আন্দোলনের রূপ নেয় এবং শেষ পর্যন্ত সরকার পতন করিয়ে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যারা এই আন্দোলনে যোগ দিয়েছিল তাদের অধিকাংশই জানত না যে তারা আসলে একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছে আর এই বিষয়টি বুঝতে না পারার কারণগুলো বিশ্লেষণ করলে কিছু মূল দিক উঠে আসে আমাদের সামনে প্রথম বিষয় এই ধরনের আন্দোলনের পিছনে যারা পরিকল্পনা করেছিল তারা ছাত্রদের এবং সাধারণ জনগণকে উদ্দেশ্যমূলকভাবে উস্কে দিয়েছিল আন্দোলনের উদ্দেশ্যকে জনগণের কাছে এভাবে উপস্থাপন করা হয়েছিল যেন এটি ছিল দেশের জনগণের অধিকার রক্ষার জন্য একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ প্রকৃত উদ্দেশ্য এবং পর্দার আড়ালে ষড়যন্ত্রগুলো এতটাই দক্ষতার সাথে লোকায়ে রাখা হয়েছিল যে সাধারণ মানুষ সেটা বুঝতেই পারেনি দ্বিতীয় বিষয় আন্দোলনকারীরা এমন বিষয় নিয়ে বিক্ষোভ শুরু করেছিল যা ছিল বাস্তব একটা সমস্যা আর এমন একটা সমস্যা তারা বহু দিন ধরে অপেক্ষা করছিল খুঁজছিল এই বিষয়টা জনগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই তারা সহজেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায় প্রকৃত ষড়যন্ত্রের পরিকল্পনাকারীরা জানত এই ধরনের ইস্যুগুলো মানুষকে আন্দোলনে অংশ নিতে আরও উৎসাহিত করবে অথচ তারা বুঝতেই পারবে না যে এটি কেবলমাত্র তাদেরকে ব্যবহার করার একটি উপায় আর এই কৌশলের একটা বাস্তব উদাহরণ এখনও মাঠে রয়েছে সামনে বিদ্যমান রয়েছে ইন্ডিয়া বয়কট তৃতীয় বিষয় আন্দোলনের সময় গণমাধ্যম এবং সামাজিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রতিবাদকে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন এটি সম্পূর্ণ জনগণের ইচ্ছার প্রতিফলন আমাদের ভণ্ড চিটিংবাস ডাক্তার পিনাকি ব্রাহ্মণের মতো অ্যাক্টিভিস্টরা কৌশলগতভাবে আন্দোলনকারীদের নায়ক হিসাবে উপস্থাপন করছিল যা সাধারণ মানুষকে অনুপ্রাণিত করছিল এই পরিস্থিতিতে জনগণ বিশ্বাস করতে শুরু করে যে তারা একটি ন্যায্য আন্দোলনের অংশ অথচ মূল ষড়যন্ত্রের বিষয়ে তারা কিছুই জানতো না চতুর্থ বিষয় জনগণ অনেক সময় আবেগের বসে সিদ্ধান্ত নেয় বিশেষত যখন তারা তারা মনে করে যে তারা দেশের জন্য বিশাল কিছু একটা করছে এই আন্দোলনও সেই আবেগের উপরে নির্ভর করে পরিচালিত হয়েছে আন্দোলনের পরিকল্পনাকারীরা জনগণের মধ্যে থাকা এই আবেগ অনুভূতি উৎসাহ এগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে আন্দোলনে যুক্ত করে আর এমতো অবস্থায় সাধারণ মানুষেরা এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য বুঝতেই পারে না শুধু তাদের তাৎক্ষণিক আবেগের ভিত্তিতে তাতে অংশগ্রহণ করে পঞ্চম বিষয় এই আন্দোলনটু আন্দোলনটি যেহেতু পশ্চিমা সমর্থনে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে সংগঠিত ছিল তাই সাধারণ মানুষ এই পরিকল্পনার গভীরতা এবং প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতো না তেমন পরিকল্পনাকারীরা তাদের নিজেদের স্বার্থ পূরণ করতে জনগণকে প্রভাবিত করে এবং তাদের অজান্তেই তাদেরকে ব্যবহার করে জনগণকে এতটাই সফলভাবে বিভ্রান্ত করা হয়েছিল যে তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করছে অথচ প্রকৃতপক্ষে তাদের অন্য এক রাজনৈতিক খেলার অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছিল এই পরিস্থিতিতে ছাত্র এবং জনগণকে মূল ষড়যন্ত্র থেকে বহু 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 দূরে রাখা হয়েছিল এই আন্দোলনের মধ্যে সকলকে এভাবেই টেনে আনা হয়েছিল সঠিক তথ্যের অভাব প্রচারণার কৌশল এবং আবেগের উপরে নির্ভর করে সাধারণ মানুষ বুঝতেই পারেনি যে তারা কোনো দেশ স্বাধীনতার জন্য কাজ করছে না বরং তারা কেবলমাত্র একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছে তাহলে মোহাম্মদ ইউনুসের বক্তব্য আমরা কি কি বার্তা পাচ্ছি স্পষ্টভাবে তিনি সরাসরি না বললেও তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অভ্যুত্থানটি হঠাৎ করে ঘটেনি এটা ছিল পশ্চিমা ডিপ স্টেটের সহযোগিতায় পরিকল্পিত একটি ষড়যন্ত্র ইউনুস তার এই বিশেষ কয়েকজন ছাত্র নেতাদের কাছে ঋণী তবে তার সবচেয়ে বড় ঋণ ছিল তার পশ্চিমা সমর্থকদের প্রতি আর সেই ঋণের অংশ হিসাবেই আজ এই বড় সত্যটি বিশ্ব মঞ্চে তিনি ফাঁস করলেন ইউনুস যখন নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে ছাত্র নেতাদেরকে তার পশ্চিমা মিত্রদের সাথে পরিচয় করাচ্ছিলেন তখন কি তিনি কেবলমাত্র তিনি তাদেরকে ছিনিয়ে দিচ্ছিলেন নাকি তিনি তার ছাত্র নেতাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন তার পিছনে থাকা পশ্চিমা শত্রু শক্তিগুলোর প্রকৃত পরিচয় যারা এই ষড়যন্ত্রের মূল কারিগর তারা শুধু শেখ হাসিনা সরকারকে অপসরণ করতে চায়নি বরং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকেই নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে যার প্রমাণ আপনি খুব শীঘ্রই আবারও দেখতে চলেছেন যেমন আজ একটা প্রমাণ দেখলেন বাইডেন প্রশাসন এবং ক্লিনটন ইনিশিয়েটিভ যেগুলো ওপেন সোসাইটি এবং সরস উদ্যোগ দ্বারা অর্থায়িত তারা দীর্ঘদিন ধরেই ঢাকার বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করে আসছে দু সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রকল্প এবং রোহিঙ্গা মুসলিমদের জন্য তহবিল দিয়ে তারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সরাসরি প্রভাব বিস্তার করেছে আমেরিকা নিজের স্বার্থ ছাড়া ডলার তো ছাড়ুন সিঙ্গেল পেনি পর্যন্ত খরচ করে না তাই এত মিলিয়ন মিলিয়ন টাকা যে এতদিন ধরে বাংলাদেশে ঢুকেছে বিভিন্ন সমাজ কল্যাণের মাধ্যমে সেগুলোর মূল্য আজকে বুঝতে পারছেন তো ভাইয়ানেরা আজ এটা স্পষ্ট হয়ে উঠেছে দু সালের রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং পরবর্তীতে ঢাকার ছাত্রদের জন্য বরাদ্দ দশ মিলিয়ন ডলারের তহবিল এগুলো কোনো সাধারণ মানবিক উদ্যোগ ছিল না এগুলো ছিল দীর্ঘ পরিকল্পনার একটি অংশ যা ধীরে ধীরে এখন প্রকাশ পাচ্ছে আমরা আরব বসন্তের সময় মার্কিন হস্তক্ষেপ দেখেছি যখন গণতন্ত্রের নামে ক্ষমতা দখলের প্রচেষ্টা চলানো হচ্ছিল বাংলাদেশও যেন সেই একই ভুল পুনরাবৃত্তি করল যুক্তরাষ্ট্র গণতন্ত্রের নামে যতই ঢাক ঢোল ডুম ডাম পেটাক না কেন আসল বাস্তবতা হলো যখন পরিস্থিতি তাদের সুবিধার বাইরে চলে যায় তখন তারা তাদের নিজস্ব মিত্রদের ক্ষমতায় বসাতে মরিয়া হয়ে ওঠে সবচেয়ে বড়ো প্রতারণার বিষয় হচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে অন্যদিকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের উস্কানি দেয় হোয়াইট হাউস থেকে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা গণতন্ত্রের ছদ্মবেশে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য তারা বাংলাদেশের থেকে কোনো অর্থ সুবিধা চায় না তারা বঙ্গোপসাগরে সামরিক প্রভাব বিস্তার করতে চায় আর মোহাম্মদ ইউনুস তাদের এখন একটি বিশাল দামি একটা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিধাদ্বন্দ্ব কোনো শেষ ছিল না স্পষ্ট ছিল দ্বিধাদ্বন্দ্ব শেখ হাসিনার সরকারের সময়কালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছিল যা পশ্চিমাদের জন্য কিছুটা অস্বস্তি কিছুটা না অনেকটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল অন্যদিকে মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক লক্ষ্য ছিল বাংলাদেশে একটি নূতন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করা তিনি মনে করতেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করলে তিনি নিজে এমন একটি অবস্থানে যেতে পারবেন যেখানে তিনি আন্তর্জাতিক সমর্থন নিয়ে দেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করে দিতে পারবেন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর সমর্থন তাকে সেই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ইউনুস এবং তার সমর্থকদের কার্যক্রম যেন একটি ছায়ার রাজনীতির মতো কাজ করেছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর শেষ কোথায় এই ক্ষমতার লড়াই কি ভবিষ্যতে আরও জটিল আকার নেবে পশ্চিমা শক্তির প্রভাব কি বাংলাদেশে আরও অস্থির করে তুলবে নাকি দেশের জনগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন থেকেই এক হয়ে দাঁড়াবে আমরা আজকের বিশ্লেষণে মোহাম্মদ ইউনুসের পশ্চিমা রাজনীতির একেবারে গভীরে গিয়েছি তথ্যের প্রতিটি অংশ বিশ্লেষণ করে স্পষ্ট হয়ে উঠেছে যে এই অভ্যুত্থানটি কেবল স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ফল ছিল না না ছিল কোনো সাধারণ ছাত্রের দাবি পূরণের আন্দোলন এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র যেখানে পর্দার আড়ালে পশ্চিমা শক্তিগুলির সক্রিয়তা একদম স্পষ্ট মোহাম্মদ ইউনুস যখন বিল ক্লিন্টন এবং জো বাইডেনের মতো ব্যক্তিত্বের সাথে দাঁড়িয়ে ছাত্রনেতাদের পরিচয় করিয়ে দিচ্ছিল তখন তার দেহ ভাষা এবং বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় তিনি কার সাহায্যে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছেন এবং এর পিছনে থাকা ওই শক্তিগুলোর সাহায্য ছাড়া এই অভ্যুত্থান কখনোই সম্ভব হতো না এখন প্রশ্ন হলো এই পুরো ষড়যন্ত্রের ভবিষ্যৎ কি হতে পারে পশ্চিমা শক্তিগুলির বাংলাদেশে প্রভাব কতদূর বিস্তৃত হবে এবং শেখ হাসিনার সরকার কিংবা বিএনপি কি এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর এখন খোঁজাটা অত্যন্ত জরুরি অবশ্যই বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখে কিন্তু পশ্চিমা প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনীতির বিরোধিতা দ্বন্দ্ব এগুলো যেন তাদের প্রভাবকে আরও বাড়িয়ে দেবে এগুলো সাধারণ মানুষের বিষয়টাকে আরও উদ্বেগ বাড়িয়ে দেবে তাই এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার এই আক্রোশ বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে সমস্ত দিকগুলো কোন দিকে নিয়ে যাবে তা আরও গভীরভাবে বিশ্লেষণ করার দাবি রাখে তবে আমরা আজকের এই বিশ্লেষণে একটি বিষয় স্পষ্ট দেখতে পেয়েছি যে রাজনীতি কখনো শুধু স্থানীয় বা ব্যক্তি পর্যায়ের দ্বন্দ্ব নয় এর পিছনে থাকে বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং কৌশল মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার দ্বন্দ্বের গভীরে ছিল পশ্চিমা শক্তির প্রভাব এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাই ভবিষ্যতে কি হবে তা হয়তো আমাদের এখনই নিশ্চিতভাবে বলতে পারবো না আমরা কেউই কিন্তু একটি বিষয় স্পষ্ট এই ধরনের ষড়যন্ত্র এবং শত্রুতা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর ছাপ ফেলতে চলেছে যা হয়ে গিয়েছে তা ছাপ ফেলবেই বাকি এই বিষয়গুলো ব্যাপারে আপনারা কি মনে করছেন এই পুরো অ্যানালিসিসটি দেখার পর আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ